কিতাবের মধ্যে বলা হয়েছে যে স্থায়িত্বটাকে কারামতের ছাইত আফদুল বলা হয়েছে মাশাল্লাহ এখন এই যে কথাটা আলা হজরতের একটা যে ঘটনা আল্লাহ 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 কেউ আলাহ হজর আহমতুল্লাহ তালায় সংস্পর্শে গেল ওনার আজকে আমরা যেভাবে আলাহ হজরতকে না দেখে উনি ওনার আজকে যখন মানুষ শুনে আহ যদি আমি আল্লাহ হজরতকে দেখতাম আলাহ হজরত নাম শুনলে তো মনে হয় এখন এখনকার লোক মনে মনে হয় একদম মানে আমাদের আসে আচ্ছা এখন ওই সময়কার কোন এক ব্যক্তি সরাসরি ওনার সঙ্গে স্পর্শে গেলেন বেশ অনেকদিন ছিলেন কি দেখবে কারামত দেখবে আল্লাহর অলিদের কারামতের বিষয়গুলো আসে এখন যে আসল যে এই মানে আপনার স্বাভাবিকভাবে যেটা মানুষের আউলি একরাম থেকে কিছু কারামত প্রকাশ হয়ে যায় এর চাইতে তো বড় কারামত আছে এটা তো যারা যারা মুরুক্ষ বলেন ইসলামী জ্ঞান নেয় তারা তো বুঝেন তারা তো জানে না আল্লাম একরাম জানেন যে আসল কারামতকে তো কয়েকদিন থাকার পরে চলে যাচ্ছে তো জিজ্ঞাসা করলেন যে আসলেও বা কেন যাচ্ছ কেন মানে এর ভিতরে কোনো তারকেই ছিল না তখন সে বললো যে হুজুর আমি তো অনেকদিন আপনার সাথে ছিলাম যে আমার ইচ্ছে ছিল যে আপনার থেকে কোনো কারামত আমি দেখব আচ্ছা তখন তিনি রহমতুল্লাহ গেলে তাকে একটা কথা বলেন যে তুমি যতদিন থেকে আমার সাথে ছিলে হুম বলো তো দেখি কোনো ওয়াক্তের এক ওয়াক্ত নামাজের জামাত শুধু নামাজ না জাম নামাজের জামাত কি আমার থেকে তরফ সে ভাবতে লাগলো যতদিন থেকে আসছে আজ পর্যন্ত এক তো নামাজের জামাত বলো হজুর না এটা তো আমি তো দেখছি আপনার জামাতের এত পাবন্দী বল আর ওই যে আরবি যে বাক্যটা আমরা শুনলাম আল্লাহ বুঝাচ্ছে যে এইটার তো আর কি আছে তা আসলে আল্লাহওয়ালাদের হয়তো আমরা যে বিষয়ে আলোচনা করে যাচ্ছি প্র্যাকটিক্যাল আমাদের ব্যক্তি জীবনেও কিন্তু আমরা আহ হয়তো অনেক সময় চেষ্টা করি কিন্তু হচ্ছে না হয়তো আল্লাহ তালা চেষ্টা তো জারি থাকতে রাখতে হবে চেষ্টা করে যেতে হবে